সুপ্রিয় দর্শক, আমি হাকিম রঞ্জিত কুমার চন্দ। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা বিষয় নিয়ে আলোচনার জন্য। একটা ফল, যে ফলটা আপনাদের অতি পরিচিত, সেই ফলের না জানা কিছু গুণাগুণ আপনাদের সামনে উপস্থাপন করব। ফলটি বেল। বেল এমনই একটি ফল যা গরমের সময় শরবত হিসেবে খাওয়া বা যার জুড়ি মেলা ভার। এই বেলে কি কি রয়েছে? বেলের মধ্যে যে উপাদানগুলি রয়েছে, ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, ফসফরাস আর রয়েছে পটাশিয়াম। এই বেলে যে উপাদানগুলি, এই উপাদানগুলি আমাদের শরীরে কি কি কাজে লাগে, কি কি কাজ করতে পারে, সে বিষয় নিয়ে আমি কথা বলব। প্রথমত উপকার হিসাবে আলসার সারাতে এই বেল কাজ করে থাকে। কোষ্ঠকাঠিন্য, যাদের দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য, টয়লেট ক্লিয়ার হয় না, এবং সেই কারণে এই কোষ্ঠকাঠিন্য নিরাময় করতে বেল ব্যবহার করা হয়। ছোট কচি বেল কেটে শুট করে রেখে সেই শুট রাত্রেবেলা 4-5টা টুকরো এক গ্লাস জলের মধ্যে রাতে ভিজিয়ে রেখে প্রতিদিন সকালবেলা নিয়মিত লাল রঙের জল বের হবে, সেই জলটা প্রতিদিন সকালবেলা খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা চলে যাবে, এবং এটা প্রতিদিন নিয়মিত কিন্তু খালি পেটে সেবন করতে হবে। মুখের ব্রণ সারতে পারে এই বেল। যেহেতু বেলে রয়েছে প্রচুর পরিমাণ আঁশ, তাই বেল খেলে মুখে যে ব্রণ ওঠে, ব্রণের সমস্যা অনেক অংশে কমে যায়। পাইলস রোগীদের জন্য একটা সুখবর, যাদের পাইলস আছে এবং এই পাইলসের সমস্যা, তারা যদি নিয়মিত বেল খায় বা বেলের শরবত খায়, সেক্ষেত্রে তাদের কোষ্ঠকাঠিন্য দূর হবে, সেই সাথে পাইলসের ফোলা এবং যন্ত্রণা দুয়েই কমে যাবে। জন্ডিস, এটা লিভারের রোগ, এই রোগ যখন হয় রক্তে বিলিরুবিন বেড়ে যায়। এই রোগে যদি আমরা পাকা বেল গোলমরিচের সাথে শরবত করে খেলে, সেক্ষেত্রে জন্ডিসের সমস্যা অনেক অংশে কমে যাবে। সর্বোপরি ছোট শিশুদের, আমাদের ছোট যা শিশু আছে, সেই শিশুদের আমরা অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের শরবত খেতে দেই, এর মধ্যে কেমিক্যাল থাকে, সেই ক্ষেত্রে বেলের শরবত খাওয়ানো অনেক অংশে ভালো। তা আজকে বেল বিষয়ে এই ছিল আমার আলোচনা। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর আজকে এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।